আসসালামু আলাইকুম। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আয়োজিত প্রথম পর্বে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। আমরা স্লাইডে চলে যাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, আমরা এর আগে ওয়ারিং সম্পর্কে জেনেছিলাম এবং আমরা ওয়ারিং এর ব্যবহার বুঝতে পড়েছি। এরপরে আছে ইলেকট্রিক্যাল ওয়ারিং এর হিটিংস এর ব্যবহার, বিভিন্ন প্রকার ফিটিংস, বিভিন্ন প্রকার সকেট এবং আউটলেট প্লাগ দেখানো হয়েছে। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং এর ফিটিংস, বিভিন্ন প্রকার সকেট এবং আউটলেট প্লাগ, বিভিন্ন প্রকার ল্যাম্প হোল্ডার দেওয়া আছে, বিভিন্ন প্রকার দেওয়া আছে, তিন টাইপ প্যাস টাইপ বিভিন্ন প্রকারের দেওয়া আছে, সিলিং রোজ দেখানো আছে। এরপর দেওয়া আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা দুইটি বাদিকে দুই জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবো, তার একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে আছে কালো যেটা দেওয়া আছে নিউট্রাল, এখানে আছে ফেস। যেটা এসি সার্কিট কি থাকে, নিউট্রাল থাকে এবং ফেস থাকে, ঠিক আছে। যেটা আমরা লাল তার দেখেছি, লাল আর কালো বাজারে সচরাচর এই দুই জায়গায় তারই পাওয়া যায়। লালটাকে ফেস ধরি, কালোটাকে কি নিউট্রাল ধরি, তার লাগানো হয়েছে কি নেই। যদি আমরা লাল লাল নিউট্রালে লাগাই কোনো সমস্যা নেই, কালো তার যদি এখানে লাগে তারপরে কোনো সমস্যা নেই, কালার কোনো ফ্যাক্টর না, যেটাকে এই ফেস ধরি আর যেটাকে এই নিউট্রাল ধরি কোনো সমস্যা নেই। দেখো এখানে দুইটা সুইচ, দুইটি বাদিকে দুইটি জায়গা থেকে নিয়ন্ত্রণ, অর্থাৎ দুইটা বাদিকে আমরা দুইটা সুইচ থেকে নিয়ন্ত্রণ করবো। যেমন ধরো একটা দুইতলা বাড়ি আছে, বাল্ব দ্বিতীয় তলায় আছে, প্রথম তলায় আছে, কিন্তু আমরা যখন যে তলায় যাবো সেটা দিয়ে ওইখানকার বাল্বটা বন্ধ করতে, তাহলে এই ধরনের আমরা এই সার্কিট ব্যবহার করে করতে পারি। প্রথমে ফেস থেকে একটা সুইচ, সুইচে এক প্রান্তে আসছে, এই সুইচ থেকে আর এক প্রান্তে, এই সুইচে এক প্রান্তে গেছে, এই সুইচ থেকে একটা কি হলো বাল্ব, বাল্বের কোথায় গেছে, অর্থাৎ বাল্ব না আমরা যে হোল্ডার লাগাবো, হোল্ডার এক পয়েন্টে লাগাবো, আর এই সুইচের এক প্রান্তে কোথায় লাগাবো, হোল্ডে হোল্ডারের আর এক প্রান্তে, নিউট্রাল আবার এদিক দিয়ে এখানে যাবে বাল্ব অপর প্রান্তে যাবে, তো বাল্ব চলে উঠবে। আর নিউট্রাল তো আমাদের এখানে আছে, কি এখানে আছে। এখানে যদি আমরা এখন আরো একটা লাগাই, তাহলে হচ্ছে নিউট্রাল আর ফেস, ফেস কে কোথায় হবে, ফেজের কানেকশন গুলো হবে সুইচে, সুইচের এক প্রান্ত ফেজের সঙ্গে আর প্রান্ত ল্যাম্পের হোল্ডার। একইভাবে এই দুইটা সুইচ দিয়ে আমরা হচ্ছে, অর্থাৎ দুইটি বাদিকে দুই জায়গা থেকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তার একটা আমরা সার্কিট ডায়াগ্রাম দেখিয়েছি। এই সার্কিট ডায়াগ্রাম ফলো করে আমরা ওয়ারিং করি, মানে অর্থাৎ দুইটা বাদিকে যদি আমরা নিয়ন্ত্রণ করি তাহলে কি হবে যার মাধ্যমে আমরা আউটপুট পাবো সেটা হচ্ছে লোড, যেখানে এখানে লোড হচ্ছে দুইটা, অর্থাৎ দুইটা লোড হচ্ছে ল্যাম্প, অর্থাৎ এখানে শুধু যে বাতি বাতি বলছে যে বাতি হবে তাই না, যদি আমরা ফ্যান দিই তাহলে আমরা ফ্যানকে কন্ট্রোল করতে পারবো, এই দুইটা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো, দুইটা সুইচ দ্বারা অন অফ করতে পারবো। আশা করি এই সার্কিট আমরা বুঝেছো। আর একবার দেখো, দুইটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ, দুইটি বাতিকে দুই জায়গা থেকে আমরা নিয়ন্ত্রণ করবো। এখানে আছে ফেস আর নিউট্রাল, এটা এসি সাপ্লাই, অর্থাৎ এটা কোথায় থাকবে, যেখান থেকে আমরা আসছি, অর্থাৎ যদি আমরা সরাসরি মেইন সুইচের সাথে সংযোগ করি তাহলে মেইন সুইচের নিউট্রালের সাথে এই তার লাগাতে হবে কালো, আর হচ্ছে ফেজের সঙ্গে দিতে হবে তার দিয়ে, যদি এইভাবে আমরা সংযোগ করি তাহলে বাতি জ্বলবে। অর্থাৎ যদি বোর্ড থেকে নিতে চাই তাহলে বোর্ড থেকে হচ্ছে যে টু পিন প্লাগ আছে, টু পিন প্লাগের মাধ্যমে আমরা এটা নিতে পারবো। বলছে একটি বাদিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের এখানে একটা আমরা সাইকেল দেখেছি, ঠিক আছে। আগে বলে একটি বাদিকে পায়ের জায়গা থেকে
একটিবাদীকে তখন ছিল দুইটিবাদীকে দুই জায়গা থেকে নিয়ে এখন একটিবাদীকে দুই জায়গা থেকে বাতি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ল্যাম্প ল্যাম্পের সিম্বল এখানে উপরে দেওয়া আছে ফেস দেওয়া আছে নিউটন এখানে কালো কালার ব্যবহার করেছি কোনো সমস্যা নাই ফেস এবং নিউটন ব্যবহার করেছি এখানে আছে এখানে আছে টু ওয়ে সুইচ অর্থাৎ সুইচ আছে আমাদের দুইটা সুইচ কয়টা দুইটা বাল্ব হবে একটা এটা আমরা কি করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো যেমন যদি আমরা আবার এই বাড়ির উদাহরণ দিই যে আমার গেটে বাল্ব আছে গেটে কি আছে বাল্ব আছে কিন্তু আমি থাকি দ্বিতীয় তলায় অথবা তৃতীয় তলায় কিন্তু আমি সেটা তৃতীয় তলায় থেকে অফ করতে চাই বা অন করতে চাই আমি নিচে এসে অফ অন করতে চাই না তখন আমরা এই সার্কিট ব্যবহার করতে পারি অর্থাৎ গেটের যে লাইট বা বাল্ব আছে অর্থাৎ নিচতলায় যে লাইট আছে বাল্ব আছে সেটা আমরা কি করবো ব্যবহার করতে পারি দুইটা শেষ কেন যদি তৃতীয় তলা হয় তাহলে নিচতলায় আমাদের গেটের মধ্যে ল্যাম্প আছে সঙ্গে একটা সুইচ আছে কি উপরেও একটা আছে এখন আমি নিচে আসলাম নিচে এসে মনে করলো এখন আমার লাইটে জ্বলানো দরকার নিচে সুইচ দিলাম এখন দ্বিতীয় তলায় গিয়ে যদি আমার মনে হয় যে দ্বিতীয় লাইটটা আমি অন করে আসিনি তাহলে আমি দ্বিতীয় তলায় যে সুইচটা আছে সেটা দিলেও আমাদের কি হবে অন হবে এখানে ব্যবহার করা আছে কি টু ওয়ে সুইচ অর্থাৎ এই ধরনের সুইচে এক প্রান্তে একটা পয়েন্ট আছে আর অপর প্রান্তে পয়েন্ট আছে কয়টা দুইটা এরপরে দেয়া আছে আরেকটা সুইচ সংযোগ দেব এবং পরের দুই নম্বরটা দুই নম্বরে আমরা কি করব সংযোগ দেব দুই নম্বরে কি করব সংযোগ তাহলে দেখো যখন এটা তার দুই নম্বর সংযোগ পাবে তখন এইখানে যাবে এখানে এক নম্বরে আসলে এখানে আসে তাহলে এটা হচ্ছে একটি বাদিকে আমরা দুই জায়গা থেকে কন্ট্রোল করতে পারি ঠিক আছে এরপরে দেওয়া আছে একটি বাদিকে তিন জায়গা থেকে প্রথমে আমরা শুনলাম দুইটি বাদিকে দুই জায়গা থেকে একটি বাদিকে দুই জায়গা থেকে এখন একটি বাদিকে আমরা তিন জায়গা থেকে অর্থাৎ তিনটা সুইচ দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটা আমরা দেখাই এখানে দেখা যাচ্ছে সুইচ দেয়া আছে তিনটা সুইচ সুইচ দেয়া আছে এসপিডিটি টু ওয়ে মাঝখানে আরেকটা সুইচ দেওয়া আছে ইন্টারমিডিয়েট এরপর আর একটা দেওয়া আছে এস টু অর্থাৎ এসপিডিটি টু ওয়ে অর্থাৎ দুইটা টু ওয়ে সুইচ মাঝখানে দেখতে আছে ইন্টারমিডিয়েট সুইচ এসপিডিটি এটা হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো অর্থাৎ আমরা যদি এইদিকে লক্ষ্য করি পি প্রান্ত যেখানে ফেস দেওয়া আছে আমাদের লাল কালার সেখানে দেওয়া আছে সিঙ্গেল পোল এরপর দেওয়া ডাবল থ্রো আর এইখানে ইন্টারমিডিয়েট যেটা আছে সেটা হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো পরে আবার দেওয়া আছে কি সিঙ্গেল পোল ডাবল পোল সিঙ্গেল অর্থাৎ আমরা এখানে ব্যবহার করছি টু ওয়ে সুইচ অর্থাৎ একটি বাদিকে আমরা তিন জায়গা থেকে কিভাবে কন্ট্রোল করতে পারি তার একটা সার্কিট ডায়াগ্রাম আমরা দেখে গেছি এখন একটা বাদিকে ছয় জায়গা চার জায়গা যে কোনো ভাবেই আমরা করতে পারি যেহেতু তিন জায়গা থেকে কন্ট্রোল করতে পারি সেহেতু চার জায়গা থেকেও বাড়া যাবে পাঁচ জায়গা এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে কি করতে পারবো একটি বাদিকে তিন জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো এরপরে আসে একটা বৈদ্যুতিক ঘন্টাকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণ সহজ একটা বৈদ্যুতিক ঘন্টাকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে যে এক জায়গা থেকে নিয়ন্ত্রণ এটা একটা ইলেকট্রো ম্যাগনেট দিয়ে আছে অর্থাৎ এখান থেকে যখন আমরা সুইচ দেব সুইচ দেখা যাচ্ছে একটা পুশ বাটন সুইচ পুশ বাটন সুইচ দিলে পাওয়ার সাপ্লাই দিক থেকে কোথায় আসবে এখানে মানে যেহেতু এটা এসি যেহেতু এটা কি এসি অর্থাৎ এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হবে ইলেকট্রনিক ফোর্স উৎপন্ন হওয়ার কারণে এখানে এখানে দেওয়া আছে একটা কন্ডাক্ট এটা আছে মেটাল কানেক্টর অর্থাৎ এদিকেও দেওয়া আছে এই প্রান্তটা এখান থেকে এসে এখানে দেওয়া আছে দেওয়া আছে মেটাল কানেক্টর দেওয়া আছে আর এটা দেওয়া আছে কন্ডাক্ট কন্ডাক্ট এই মাত্র এই যে এখান থেকে এসে এখানে দেওয়া আছে এটা আছে যখন এখানে আমরা সুইচ দেব তখন এই কি হবে মেটাল কন্ডাক্টর কন্ডাক্টরটা কি হবে কন্ডাক্ট করবে কন্ডাক্ট করার কারণে
খামারটা আছে এই হাতলটার মধ্যে কি করবে এই সার্কিটের মধ্যে একটা বাড়ি দিবে বাড়ি দিলে কি হবে আমরা যে এখানে দেখাইছি অর্থাৎ সাম কি হবে সাম অর্থাৎ একটি বৈদ্যুতিক ঘন্টাকে যদি আমরা একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে যাই তাহলে এই অনুযায়ী আমাদের সার্কিট ডায়াগ্রাম সংযোগ দিলেই আমরা পাবো এবারে আছে মেইন সুইচ ঢাকনা থাকে অর্থাৎ অফ অন করার জন্য ভিতরে চীনামাটি তৈরি ফিউজের কাঠামো থাকে প্রথমে যে সাদা সাদা থাকে সেগুলো হলো চীনামাটি তৈরি ফিউজের কাঠামো যাতে দুটি ফিউজ তার লাগানোর জন্য দুইটি ব্রিজ থাকে হাতল উপরের দিকে উঠলে এর সাথে সংযুক্ত দুইটি পা ফিউজের মাধ্যমে বসে যায় যখন আমরা হাতল উপরের দিকে উঠাবো তখন এই ফিউজের মধ্যে যে সংযুক্ত দুটো পা ফিউজের মধ্যে বসে যাবে অর্থাৎ কি হবে কানেক্ট হবে মেইন সুইচকে আবার আয়রন ক্ল্যাড সুইচও বলা হয় মেইন সুইচকে আবার আয়রন ক্ল্যাড সুইচ বলা হয় মেইন সুইচ বিভিন্ন প্রকার হতে পারে একটা হচ্ছে ডাবল পোল হতে পারে ট্রিপল পোল অথবা নিউট্রন সহ ট্রিপল পোল হতে পারে আর মেইন সুইচ কত কত ভোল্টেজ হয় 250 ভোল্ট 400 ভোল্ট কত কত কারেন্ট নিতে পারে 15 30 60 এবং 100 অ্যাম্পিয়ার হতে পারে এই হচ্ছে আমাদের মেইন সুইচ সম্পর্কে আলোচনা ধন্যবাদ সকলকে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে থাকবা ভালো থাকবা যেখানে তোমরা মাস্ক পরিধান করবা সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে থাকবা সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ